Bismillahirrahmanirrahim. কৃষি মোদের সোনার খনি, কৃষি মোদের অহংকার, কৃষি দিয়ে গর্ব মোরা শান্তি সুখে সংসার। আমরা মোটামুটি হিজলগাড়ি গ্রামে বাজার সংলগ্নে আমের আম ভিজিট করতে আসছি আম বাগান। এখন সরাসরি আমরা কৃষকের সাথে কথা বলবো, আম বাগান কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে আপনার আম বাগান ভিজিট করতে আসলাম, আম বাগানের যে কি অবস্থা, আম গাছের আমের কি অবস্থা? আম খুব ধরেছে ভাই। আম ধরছে? খুব ধরছে ভাই। আচ্ছা, এর আগে যে পরামর্শ দিলাম সে মোতাবেক ওষুধ দিলেন? হ্যাঁ দিলাম। কিরকম কাজ হয়েছে? কেমন? ভালো কাজ হয়েছে ইনশাল্লাহ। খুব ভালো কাজ হয়নি? খুব ভালো কাজ হয়েছে। আচ্ছা, এখন আপনি হচ্ছে নিয়মিত হচ্ছে পানি দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত পানি দেবেন। এই গাছগুলো আসেন, খরা পড়ছে রোদ, এই পানি না দিলে আপনার আম ঝরা ছাড়বে না, বুঝেছেন? আজকে দেবো পানি। পানি দেবেন? আর এর আগে কি কি ওষুধ দিলেন, সে ওষুধের মড়ক কি কেন আছে? আছে। আচ্ছা আচ্ছা, দেখান দিন। এই যে আচ্ছা, ওই এই যে খান এগ্রিকালচার ম্যানকোজেব দিয়েলো, ম্যানকোজেব কার্বনডাজিম, এই যে ওষুধটা দিয়েলাম সাজেশন। আর অটো কোম্পানি নাভেরা। তো ভাই ওষুধ দিয়ে কি কাজ হয়েছে? হেভি কাজ হয়েছে ভাই। হেভি কাজ হয়নি? হেভি কাজ হয়েছে। আচ্ছা, আবার ওষুধ দেওয়া লাগবে আপনার। ওষুধ দিলে, এবারে ওষুধ দিলে মনে করেন যে আমের আম খুব দ্রুত বড় হবে, আমের কালার আসবে, আম পড়া বন্ধ হবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আরও দুই সাইডে গাছ ভিজিট করি। আসুন দেখি। ভালো হয়েছে আল্লাহর রহমতে। আপনি এখন ঠিক মতন আছে, পানি রাখবেন? এক মিনিট পানি দেবো, প্রচুর খরা, পানি রাখতে হবে জমিতে। আর এই পরবর্তী যে ওষুধ দেবো, আপনি ওষুধটা হচ্ছে বিকাল স্প্রে করবেন, সকাল স্প্রে করা যাবে না, কারণ প্রচুর খরা এখন। আর এই এত রোদে হচ্ছে স্প্রে করা যাবে না, বিকাল টাইমেও স্প্রে করতে হবে। আমরুপালি জাতের নাম হচ্ছে আমরুপালি। আমরুপালি লম্বা হয় আর খুব সুস্বাদু, আর আমি খুব ঘ্রাণ সেন্ট, খুব আমি সুন্দর সেন্ট। আমরা ভালো আছি। এবার পুরো আম গাছে গোড়া নিয়ে নিশ্চিত।